আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি নিউ আওয়ারে আপনাদের সাথে আছি আমি উম্মে ফাতে পাকিয়া প্রথমেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটের শিরোনাম ভারতের উদ্দেশ্যে উড়াল দিলেন মমিনুল কায়েস অনেকদিন পর দেশের জার্সি পরে খেলব সবাই দোয়া করবেন বললেন ইমরুল কায়েস সাহসী আমিনুলের লেগ স্পিনে মুগ্ধ মাহমুদুল্লাহ আমি এখনো মানি না বাংলাদেশ ভালো দল বললেন সেবা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত বাংলাদেশের সাদা পোশাকের নতুন অধিনায়ক মমিনুল হকের নেতৃত্বে ভারতের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন টেস্ট দলের বাকি সাতজন ক্রিকেটার দলের বাকি ক্রিকেটাররা টি টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যে ভারতে অবস্থান করছেন সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার কারণে হঠাৎ করেই সাদা পোশাকের নেতৃত্ব পড়েছে মমিনুলের কাঁধে শুক্রবার বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের একটি ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মমিনুল সাদমান ইসলাম সাইফ হাসান ইমরুল কায়েস মিদ হাসান মিরাজ নাইম হাসান ইবাদত হোসেন ও আবু জায়েদ রাহি তারা কলকাতা হয়ে যাবেন নাগপুরে বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে মধ্যপ্রদেশের ইন্দোরে ম্যাচটি শুরু হবে আগামী চোদ্দই নভেম্বর এরপর কলকাতায় উড়াল দেবে দুটি দল সেখানে বাইশে নভেম্বর শুরু হবে গোলাপি বলের টেস্ট প্রথমবারের মতো ঐতিহাসিক ইডেন গার্ডেন টেস্ট খেলবে বাংলাদেশ এই ম্যাচকে ঘিরে জামকলো আয়োজন সাজাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর আগে ভারতের মাটিতে একবারই টেস্ট খেলতে গিয়েছিল বাংলাদেশ হায়দ্রাবাদে সেটি ছিল মাত্র একটি ম্যাচ অর্থাৎ এবারই ভারতের মাটিতে প্রথম একাধিক টেস্টের সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ আবার এই সিরিজে দিবার একটি টেস্ট ম্যাচেও খেলা হবে বাংলাদেশ ও ভারত দুই দলের জন্যই গোলাপি বলের প্রথম ম্যাচ হতে যাচ্ছে এটি এছাড়াও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের যাত্রা শুরু হবে এই সিরিজ দিয়েই সঙ্গত কারণে বাংলাদেশ জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সিরিজ হতে যাচ্ছে এটি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত ইতিমধ্যে দুটি সিরিজ খেলে ফেলেছে এবং পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তাদের বিপক্ষে খেলাটা যে খুব সহজ হবে না সেটা স্পষ্ট টি টোয়েন্টি দলেও না থাকলেও দীর্ঘদিন পর টেস্ট দলে ডাক পেয়েছেন ইমরুল কায়েস বারবার বাদ পড়লেও দারুণ পারফর্ম করে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন এই ওপেনার আজ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে দেশ ছাড়ার সময় দোয়া চেয়েছেন সকলের কাছে দেশ ছাড়ার আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইমরুল লেখেন অনেকদিন পর আবারও দেশের জার্সি পরে খেলব ইনশাল্লাহ আমি আমার বেস্ট ট্রাই করবো ভালো কিছু দেওয়ার প্লিজ সবাই আমার জন্য এবং আমাদের টিমের জন্য দোয়া করবেন দ্বিতীয় টি টোয়েন্টি জিতে সিরিজের সমতায় ফিরেছে স্বাগতিক ভারত যার ফলে সিরিজের শেষ ম্যাচটি হয়ে উঠবে ফাইনাল দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খুব একটা চ্যালেঞ্জ জানাতে পারেনি ভারতকে বিশেষ করে বোলাররা সফল ছিলেন না তবে তার মধ্যেও নজর কেড়েছেন তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ভারতকে যে একটু অসুবিধায় ফেলেছে সেটি তিনি তাই তো ম্যাচ শেষে প্রশংসা পেয়েছেন অধিনায়কের কাছ থেকে তরুণ লেগ স্পিনার যে সাহস দিয়ে বোলিং করেছেন তাতে মুগ্ধ মাহমুদুল্লাহ সিরিজ নির্ধারণী তৃতীয় টি টোয়েন্টিতে সথিতের কাছে একই ধরনের সাহসী বোলিং চান বাংলাদেশের অধিনায়ক আগে বলা হচ্ছিল দিল্লির পিচে রান উঠবে তাই বাংলাদেশের একশো তিপ্পান্ন রানের পুঁজি ভারতের কাছে কঠিন হয়নি আট উইকেটে হেরে যাওয়া ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি কেবল আমিনুলের বোলিং চার ওভারে উনত্রিশ রান দিয়ে তিন নেন দুটি ওপেনারের উইকেট বাংলাদেশের বোলারদের মধ্যে আমিনুল এই অভার প্রতি রান দিয়েছেন আটের নিচে বিশ বছর বয়সী স্পিনার আগের ম্যাচে বাইশে দুটি উইকেট নিয়ে দলের জয় রেখেছিলেন বড় অবদান নাগপুরেও তার কাছ থেকে এরকমই বোলিং চান মাহমুদুল্লাহ ম্যাচ শেষে রিয়াদ বলেন প্রথম ম্যাচের মতো আজকেও অনেক সাহস নিয়ে বোলিং করেছে এই সিরিজ শুরুর আগে আমি ওকে বলেছিলাম এই ধরনের প্রতিপক্ষের বিপক্ষে যদি ভালো করতে পারো তাহলে তোমার আত্মবিশ্বাসের লেভেলটা অনেক ভালো হবে রিয়াদ বলেন ও সেটাই করে দেখিয়েছে সাহসী বোলিং ওকে ভবিষ্যতের পথে এগিয়ে নিতে ভূমিকা রাখবে দিল্লিতে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো টি টোয়েন্টি ফরম্যাটে জয় পেয়েছিল বাংলাদেশ যদিও রাজকোটের সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে হারের স্বাদ পেতে হয়েছে মাহমুদুল্লাহ বাহিনীকে যে কারণে দিল্লিতে বাংলাদেশের এই জয়কে চমুক হিসাবে দেখছেন বীরেন্দ্র সেবাগ কারণ রাজকোটে জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ তাই বাংলাদেশকে ভালো দল মানতে নারাজ ভারতের সাবেকি ওপেনার সেবাগ মনে করেন ভালো দল প্রতিনিয়ত ম্যাচ জয়ের জন্যই থাকবে সেবাগ বলেন আমি এখনও মানি না বাংলাদেশ ভালো দল ভালো দলের বৈশিষ্ট্য হচ্ছে তারা প্রতিনিয়ত যেতে হুটহাট একটা ম্যাচ আপনি জিততেই পারেন চমক তো যে কেউ করতে পারে আফগানিস্তান দলও অনেকবারই চমকে দিয়েছে কিন্তু তারা কি সিরিজ জিতেছিল না এই ফর্মেটে ছোট দল যে কাউকেই চমক দিতে পারে একটা বল একজন ব্যাটসম্যান বা একটা ক্যাচ ম্যাচের মোড় পাল্টেই দেয় পরের ম্যাচে ভারতীয় দলে কোনো পরিবর্তন দেখছেন না সেবাগ কারণ সিরিজের এক এক সমতা বিরাজ করলে তখন কেউই ঝুঁকি নিতে চায় না বলে মনে করেছেন তিনি পাশাপাশি নিজেদের সময়ের উদাহরণ দিতে গিয়ে বাংলাদেশকে ছোট দল হিসেবে আখ্যায়িত করেছেন সেবাগ সেবাগ আরও বলেন আমার একটা তত্ত্ব ছিল যে আমরা যখনই ছোট দল ধরেন বাংলাদেশ বা জিম্বাবুয়ের বিপক্ষে খেলতাম তখন সিরিজের শুরুর দিকেই ব্রেঞ্জ শক্তি পরীক্ষা করে ফেলতাম কারণ তখন পিছিয়ে থাকলেও ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল পরে করলে এটা আসলে হয় না কারণ আগে থেকেই এসব কারণে নাগপুরের একাদশে যা ভারতীয় দলে পরিবর্তন আনার দরকার নেই এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নিউজ আওয়ারে